ओके तो गाइस देख्दछौ अटोमेटिक फुल्ली अटोमेटिक फिस फार्म अटोमेटिक हुँदैछ। हामी किन त हात दिइ नै देख्दछौ। हामी हात तली दिदैछ। ओके तो एटा कि आसले विश्वासयोग्य गर्न पर्छ कि तार जन्य भिडियोटा देख्ते हबे। तो गाइस हाँ हम जा बोलते इटा देखते तुम्हारा माइनक्राफ्टर 1.17 हाँ 1.17 पासपाशी 1.16 चलो। तो माइनक्राफ्टर नतून लोकटा जस लगता से 90% बाकी वाओ। और शुनो शुनो भिडियो क्योंकि स्किप करबा ना। हाँ भाई बोना स्किप कर चले जाबा। चलो शुरू करी। তো গাইস দেখতে পাচ্ছো যে আমরা 1.17 হ্যাঁ শেডারে আসছি। আচ্ছা শেডারে তো লক মানে খেলা মানে দেখানো যাবে না। ফিশ ফার্মটা জোস লাগতেছে কিন্তু শেডার থেকে বেরোতে হবে। এফপিএস খুবই কম। তো আমরা এখনই নর্মালে চলে যাচ্ছি। ওকে তো আমরা এসে পড়েছি গাইস। তো এখানে দেখতে পাচ্ছো যে আমাদের ফিশ ফার্মটা যে আমরা যে অটোমেটিক চলতেছিল তা থেকে আমরা এই জিনিসগুলো কালেক্ট করছি এবং এটা কীভাবে করবো আমি তোমাদের এখনই দেখাবো। তো চলো শুরু করি। ওকে তো এখানে আমরা যে গর্ত করে ফেলছি। ভাইয়ে তুমি আমাকে নিয়ে এসো নাই কিনা? আরে সিনচান তুমি তো পারবা না ভাই, এটা অনেক কঠিন ব্যাপার তাই না? তো গাইস ভাইয়া আচ্ছা তাহলে তুমি দেখো, আমি দেখতেছি, আমি আবার থাকতেছি। তো ভাই এখানে হপারটা তো কানেক্ট হয় নাই ভাইয়া। আরে সিনচান এটা দেখে জানো তাহলে, এটাই দেখাতেছে গাইস। ওকে তো যে এটা হপার হপারটা কিন্তু এই যে এখন দেখতেছো কানেক্ট হয়েছে নিচেরটা গর্ত করে দেওয়াতে। তো এভাবেই কিন্তু হপারটা এই দেখো টানেল হকারে মানে চেষ্টার সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এগুলো ফিল আপ করে দিব, সমস্যা নেই। এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমি নিজে মানে আবিষ্কার করছি, কেউ দেখাই দেয় নাই। তো এখানে যে এমারাল্ড বক্সটা দিলাম, এমারাল্ডের ব্লকটা এখানে চলে গেছে দেখতেছো। তার মানে ওহো বাস্তবের মতো এখানে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিটা দূর করতে হবে। তো বৃষ্টিটা আমরা দূর করে দিই বর্ষাকালের মতো। খালি বৃষ্টি পড়তেছে বারবার বুঝতেছি না। 3-2-1 অ্যাকশন। ওকে তো বৃষ্টি গায়েব করে দিয়েছি। ওকে স্ন্যাপ করে তো এখানে দেখো আমরা ফেন্সটা বসালাম। পানিটা কিন্তু গাছ সবার শেষে দিতে হবে, বুঝছো? যারা আয়রন প্রেসার প্লেট লাগবে, আয়রনেরই কিন্তু লাগবে, অন্য কিছু কিন্তু নেওয়া যাবে না। ও ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে তো এখানে না না আমরা গান বাজাবো না, গান বাজাইতেছি কেন? ওকে তো এখানে ওকে ট্র্যাপডোরটা কিন্তু এভাবে বসানো যাবে না। তো এটার জন্য নোট ব্লকের উপরে একটা ব্লক বসাতে হবে, যে কোনো ব্লক। আমি ড্রাট ব্লকটাই মানে এটার সাথে মানানছই। আচ্ছা যাই হোক ভালো লাগতেছে, গ্রাস ব্লকটা আমার বেশি পছন্দ। তো ট্র্যাপডোর এভাবে না 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 এভাবে না, ওভাবে না, দূর হইতেছে না। তো এটা কিন্তু বসাতে হবে এই ডার্ট ব্লকের উপরে পার্টে। হ্যাঁ এভাবে বসাতে হবে, এভাবে না বসালে কিন্তু কাজ করবে না। তো আমাদের ফিশ ফার্ম প্রায় রেডি। এখন আমরা পানি দেবো, পানিটা কিন্তু সবার শেষেই দিতে হবে, নাহলে কিন্তু পানি অন্যদিকে চলে যাইবে, বুঝেছ? হ্যাঁ ভাইয়া বুঝেছি। এখন আমরা কি এখন আমরা ফিশিং করবো না, আমরা তাড়াতাড়ি করো, মাছ খাবো, মাছ ভাজা খাবো। আরে সিনচান অস্থির হয় না। তো আমরা ফিশিং রডটা দেখে দিচ্ছি। তো গাইস আমরা ফিশিং রড কিন্তু দুইটা কম্পারিজন দেখাবো, যে মেন্ডিংয়ের ফিশিং রডটা কেমন। অনেকেরই মানে আমার মতো সন্দেহ থাকতে পারে যে মেন্ডিংয়ের ফিশিং রড কি আসলেই কোনো প্রকার এটার ড্যামেজ হয় না নাকি। তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে, আমরা দেখাবো। রুকো যারা সবার করো। ওকে তো বুঝলাম না, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি কেন শুরু হলো বুঝলাম না। আচ্ছা নাইও করে দিচ্ছি। ওকে তো এখন আমাদের সার্ভাইভালে যেতে হবে। তো আমরা 3-2-1 অ্যাকশন। ওকে আমরা সার্ভাইভালে এসে গেছি। এখন দেখতেছো আমি এই একদম ট্র্যাপ প্রেশার প্লেট এবং ট্র্যাপডোরের মাঝখানে যে আমরা এম করে এটা করছি। তাহলে এখন আমরা কি করবো এটাকে অটোমেটিক করার জন্য যে প্রসেসটা আমি তোমাদের অটোমেটিক করার প্রসেসটা এখনই বলে দিতেছি। তো এটা তোমরা ক্লিক করে ধরে রাখবা, মানে ফিশিং করা অবস্থায় এটা কিন্তু লড়ানো যাবে না। এই অবস্থায় F3 এবং ফাংশন 3F3+T দিবা, তাহলে দেখবা যেরকম লোড হইতেছে। তো রিলোড হইলেই কিন্তু কাজ হয়ে যাবে। মাউস কিন্তু এখন ছেড়ে দিতে হবে, মাউস ধরা যাবে না, মাউসে ক্লিক করা ছেড়ে দাও, মাউস একদম টাচ করা যাবে না এখন। তো এখানে লোড হয়ে আমরা এসে পড়বে। তো এই তো দেখতেছো, ওকে ওকে একটু নড়াচড়া হয়ে গেছে, আমি মাউসটা ভুলে ধরে রাখছিলাম। তো সমস্যা নাই, মাউসে কিন্তু ক্লিক করা যাবে না, ক্লিক করা ছাড়া এখানে পজিশনটা অ্যাকুরেট পজিশন। হ্যাঁ ইয়েস এখন ঠিক হয়ে গেছে। তো এখন দেখতেছো এখন ছেড়ে দাও, এখন ছেড়ে দাও, তুমি ঘুমায় পড়ো, দেখবা একটু পরে তোমার কাজ হয়ে যাবে। তো এখানে ওকে আমরা পাইছি দেখছো, মানে মাত্র কিন্তু লেভেলটা ফিশিং রড লেভেলটা একটু কমে গেছিলো কিন্তু আবার ঠিক হয়ে গেছে। ও ভাইয়া দারুণ তো প্রসেসটা, ওয়াও ভাইয়া এটা তো আমি আগে কখনো দেখিনি, তুমি তো জিনিয়াস ভাইয়া। আরে না সিনচান আমি কোনো জিনিয়াস না, এটা যে আমিও শিখছি এক জায়গা থেকে। তো আমি এটা বাংলা ভাষায় খুব সুন্দর করে দেখা দিলাম, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখা দিতেছি যে কী অবস্থা আমরা কী পাই। তো তোমরা কিন্তু লক্ষ্য করতেছো গাইস, মানে ফিশিং রডের লেভেল কিন্তু কমতেছে, আবার জিনিস পাওয়ার সাথে সাথেই বেড়ে যাইতেছে। তো এটা কিন্তু খুবই জোজ একটা ব্যাপার।
তো গাইস এখন আমরা দেখলাই তো অনেক কিছু পাইলাম, এখন দেখা যাক কি পাইছি। 5 মিনিটের মতো করে, ওকে 5 পাইছি। আচ্ছা সমস্যা নেই, এটা অনেকক্ষণ করলে অনেক ভালো ভালো জিনিস পাবো। তো এখন আমরা নর্মাল ফিশিং রডে দেখি। নর্মাল ফিশিং রডে ওই একই সিস্টেম করে আমরা ওই একই প্রসেস আবার করে আসছি এই প্রকার। ওকে এখন দেখি যে এটাতে দেখতে পারবো, এই যে দেখছো এটার কিন্তু লেভেল কমা শুরু করছে। তার মানে কি, এটা কিন্তু মেন্ডিং ছাড়া, মেন্ডিংয়ের কারণে আগেরটার ফিশিং রডে কোনো প্রকার লেভেল লস হয় না, এটার লেভেল লস হতেছে, ড্যামেজ হচ্ছে। ওরে ভাই আবার বৃষ্টি, ভাই কিছু রয়েছে আর বাস্তবের মতো, বর্ষাকালের মতো এখানে সমানে খালি বৃষ্টি আর বৃষ্টি। আচ্ছা যাই হোক গাইস, তো আশা করি তোমরা শিখতে পারছো এবং একটা জোস জিনিস শিখছো। তো এটার জন্য আমি একটা লাইক ডিজার্ভ করি না গাইস, যে তোমাদের একটা সুন্দর একটা জোস একটা জিনিস শিখাই দিলাম। এটা কিন্তু যে কোনো ভার্সনে তোমরা খেলতে পারবা। তো তোমাদের একটা অসম জিনিস শিখাইলাম, তুমি আমার একটা সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার আগে অন্যান্য ভিডিওগুলো দেখো। আর মাইনক্রাফ্টের ভিডিও যদি বেশি বেশি দেখতে চাও গাইস, বেশি বেশি সাপোর্ট করতে হবে, তাই না? তাহলে তো মোটিভেশন পাবো। তো তোমরা ভিডিও দাও, আমি চাই মাইনক্রাফ্ট খেলতে, তো তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই খেলা সম্ভব। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, কেমন লাগলো বলো এবং অন্যান্য ভিডিও দেখো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, গুড বাই অ্যান্ড দ্য ব্রো এনার্জি। তো বন্ধুরা আমার পক্ষ থেকে গুড বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।